যে কোনো সংকটে তো আমাদের জাতীয় কবির কথা মনে পড়ে। নজরুল একটা গান গাই ভাই, কথা বলবো না। আজি রক্ত নিশি ভরে একিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল, বন্দি শৃঙ্খলে কাহারা কারা বাসে, মুক্তি হাসি হাসে টুটেছে ভয় বাধা স্বাধীন হইয়া তলে। রক্ত নিশি ভরে ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। ওরা দুপায়ে দোলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে। বাজিল নবতলে স্বাধীন ডংকারে, বাজিল নবতলে স্বাধীন ডংকারে। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পোষেছে রে ভূতল কলরোলে। রক্ত নিশি ভরে জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীন চিত জয়। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীন চিত জয়। জয় হে, জয় হে, জয় হে। শিক্ষার্থীরা একত্রিত হয়েছি শান্তিপূর্ণভাবে আমাদের ভাইদের হত্যার যে মামলার বিচার চেয়ে আন্দোলন করার জন্য। হ্যাঁ, তারপরে আমরা একত্রিত হয়েছি, আমরা এখনো কোনো ধরনের আন্দোলন কর্মসূচি স্টার্ট করিনি। তারপরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ওনারা অন্যায়ভাবে আমাদের ভাইকে আমাদের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এখন আমার চোখের সামনে 4 থেকে 5 জনকে নিয়ে গেছে। কিছু ভাইদেরকে আমার চেনা নেই, তাদের পরিচয় বা জানা নেই, বাট আমার যে পরিচিত বড় ভাই উনি হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। উনি ওনাকে নূর ওনার নাম থেকে টেনে হিসে নিয়ে এসে, আপনারা দেখতেই পাইছেন আমি ওনাকে টেনে ধরে রাখার অনেক চেষ্টা করছি। আমি হাতে, আমি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে, আমি হাতেও আঘাত পাইছি পুলিশ থেকে। ওনারা যে মহিলা পুলিশগুলো ছিল ওনারা আমাকে টেনে নিয়ে চলে গেছে, আমি হাতে আঘাত পাই। তারপর ওনাকে ছাড়েনি ওনারা কয়েকবার, কেউ অনেকে দেখছি, অনেকটা পুলিশ ছিল, ওনার নামটা আমার দেখা হয়নি। উনি যে আমাদের সাংবাদিক ভাইদের কাছে ওনাকে লাঠি পর্যন্ত মারছে। আমরা সাধারণ আইনজীবীরা যারা আসছি, তারা হচ্ছে শুধুমাত্র আমাদের ছোট ভাই বোন, আমাদের সন্তান, তাদের জন্যই আমরা আসছি। এবং এটা শান্তিপূর্ণ, তারা যে কর্মসূচি দেখেছে সেই কর্মসূচিতে সমর্থন জানাতে আমরা এসেছি। কারণ আমাদের দেশের এখন আইন শৃঙ্খলা বলেন, আমাদের দেশের কোনো কিছুই সহজভাবে চলছে না। আমরা যেটা দেখছি তাদেরকে গুলি করে মারছে, যেটা একজন সাধারণ মানুষ হিসেবে কখনোই আমরা মেনে নিতে পারি না। আজকের এই যে অ্যারেস্ট হচ্ছে হাইকোর্টের, আপনাদের যেখানে আপনাদের কর্মস্থল তার সামনে থেকে শিক্ষার্থীদের কি বলবেন? এটাকে তো মৎসন্যায় ছাড়া, মৎসন্যায় ছাড়া কিছু বলার নেই। একজন মানুষ, সে শিক্ষার্থী, কি অপরাধ তার? একটা মিছিলও তারা করেনি, মিছিল করা আমার অধিকার। এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই, তাদেরকে তুলে নেওয়া হবে কেন? কি অধিকারে? এই সব কিছুর জবাব চাই আমরা, সব মনে রাখা হবে। আমরা এখানে কাঁদতে আসি নাই, আমরা কাঁদবো সেই দিন যেদিন আমাদের ছোট ভাই বোন, আমাদের যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের হত্যার বিচার যেদিন হবে সেই দিন আমরা কান্না করব। তাদের হত্যার জন্য প্রক্রিয়াধীনভাবে যদি সুষ্ঠুভাবে হয় তো সেই দিন আমরা কান্না করবো।